একটা ব্যাপার, এখানে পূজা উদযাপন কমিটি রয়েছে, সে পূজা উদযাপন কমিটির লোকে আমি র‍্যাব তিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এত সুন্দর এক হিন্দু সম্প্রদায়ের এই যে একটি শারদীয় দুর্গাপূজা, এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই ঢাকা এবং পুরো বাংলাদেশে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এবং নিরাপত্তা বিধানের জন্য আমরা সার্বক্ষণিক আমরা কাজ করছি। আমাদের রোবাস প্যাট্রোলিং এর সাথে সাথে তাছাড়া আপনারা জানেন যে আমাদের ডগ স্কোয়াড রয়েছে এবং আমাদের যে স্পেশাল ফোর্স রয়েছে, সেই স্পেশাল ফোর্সের মাধ্যমে আমরা আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলির সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং মন্দিরের সাথে সংশ্লিষ্ট এবং এই পূজা কমিটির সাথে সংশ্লিষ্ট সম্মানিত সকল সদস্যবৃন্দ, সভাপতি, সম্পাদক মণ্ডলীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা আশা করছি যে বাকি যে দিনগুলো রয়েছে সে দিনগুলো আমরা অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে এই মহোৎসবটি শেষ করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কোশ্চেন তো নাই নিশ্চয়ই? জি না, আমরা এই দুর্গাপূজাকে সামনে রেখে কোনো হুমকি কোনো আগাম তথ্য আমাদের কাছে নেই, তারপরেও আমরা সজাগ রয়েছি এবং আমাদের যে গোয়েন্দা টিম রয়েছে সেই গোয়েন্দা টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে এবং আমরা পূজা কমিটির সদস্যদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা এই মুহূর্তে কোনো হুমকি বা থ্রেট আমরা অনুভব করছি না বা আমাদের কাছে অগ্রিম কোনো তথ্য নেই। ধন্যবাদ। জি র‍্যাব মূলত আজকে ব্রিফিং করেছে রাজধানীর রমনা কালী মন্দির, পূজা মন্দির যেখানে রয়েছে তার কালী মন্দির, সেখানে আমরা দেখেছি যে র‍্যাবের একটি স্পেশাল ফোর্স আছে এবং এই ফোর্স কিন্তু আমরা দেখেছি যে কথা বলেছেন, তারা বলেছেন যে অর্থাৎ সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে তারা কাজ করছে এবং অর্থাৎ এই পূজা মণ্ডপে